আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজীর পোশাকে যদি কেরোসিন তেল বা পেট্রোল লেগে যায় সেই পোশাক পরে করা যাবে কিনা কেরোসিন বা পেট্রোল এটা খনিজ পদার্থ এটা নিচ থেকে ওঠানো হয় এটা পবিত্র জিনিস কাজেই অপবিত্র বস্তু যেহেতু না সালাত্ত হয়ে যাবে কোনো নেই কিন্তু কেরোসিন বা পেট্রোলের গন্ধে যদি অন্যরা কষ্ট পায় সেই পোশাক পরে আপনার ওয়ার্কশপে কাজ করেন বা কেরোসিন দোকানে কাজ করেন আর আপনার পোশাকে শরীরে কেরোসিন বা পেট্রোলের গন্ধ সেটা অন্য অন্য নামাজি বা অন্য অন্য বা ফেরেস্তারা কষ্ট পাবে সেজন্য এই পোশাক পরে আপনার নামাজ মসজিদে বা জামাতে যাওয়া উচিত হবে না একান্ত যদি এমন হয় যে অন্য কোনো পোশাক নেই নামাজের সময় হয়ে গেছে এবং গন্ধটা অত তীব্র না সেক্ষেত্রে আপনি যেতে পারেন তবে এমন কাজ যারা করে তাদের একটা পোশাক রাখতে হবে নামাজের সময় পরিবর্তন করে সেই পোশাক পরে নামাজ পড়বে সর্বোপরি কেরোসিন বা পেট্রোল এই ধরনের খনিজ যে তরল পদার্থ যেগুলো এগুলি হালাল হারাম না কি বলে অপবিত্র না এগুলো পবিত্র বস্তু অতএব নামাজ পড়তে কোনো সমস্যা হবে না হালকা ছিটা লেগে গেছে বা হালকা লেগেছে বা বেশি লেগেছে সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল